খুব দ্রুত গতিতে বাংলা টাইপ করার জন্য আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি আমি নিয়ে এসেছি। এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখে যাবেন কিভাবে খুব দ্রুত গতিতে বাংলা টাইপ করতে হয়। মাত্র 10 মিনিটে 10টি পেজ বাংলা টাইপ করার ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার প্রথমত আমি কানেক্ট করে নিব আমাদের ইন্টারনেট কানেকশনটিকে। তো কানেকশনের জন্য আমি ক্লিক করলাম, তারপরে দেখুন আমাদের টেকডুলিয়ান লোকেশন দেখাচ্ছে, এটাকে কানেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমাদের কানেকশন হয়ে গেছে। এবার আমি ওপেন করে নিব গুগল ক্রোম ব্রাউজারটিকে। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার জন্য ডাবল ক্লিক করব ব্রাউজারটির ওপর। দেখুন ওপেন হয়ে গেছে। ওপেন হলে দেখতে পাবেন ডান দিকে লেখা আছে জিমেল, তারপর লেখা আছে ইমেজ, ইমেজের পরে দেখুন 9টা ডট আছে, যেটা আমাদের সংকেত হচ্ছে, এটা চিহ্নটা হলো গুগল অ্যাপের চিহ্ন। এই যে গুগল অ্যাপ, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন বিভিন্ন রকম অ্যাপ আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটু স্ক্রল করে নিচে নামাবেন তো দেখতে পাবেন ডকস, মানে ডকুমেন্টস। এই ডকসে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ডকুমেন্টের যে পেজ সেটা ওপেন হয়ে গেছে, দেখুন প্যানেলটা ওপেন হয়েছে। এই জায়গাতে ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, মানে নতুন একটা ডকুমেন্ট তৈরি করব। তো এখানে আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করব, তার জন্য ব্ল্যাঙ্ক এই অপশনটাই ক্লিক করব। এবার আপনার কম্পিউটারের সাথে একটি মাইক্রোফোন বা স্পিকার ইনপুট করে নেবেন। তারপর এই যে দেখুন আমাদের ডকুমেন্টটা ওপেন হয়ে আছে, এই অবস্থাতে টুলস উপরে দেখুন টুলস বলে একটি মেনু আছে, এই টুলস মেনুতে ক্লিক করবেন। টুলস মেনুতে ক্লিক করলে নিচে দেখবেন, একটু নিচে নামাবেন, দেখতে পাবেন ভয়েস টাইপিং, যার শর্টকাট কি দেওয়া হয়েছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভয়েসের বা মাইক্রোফোনের একটা চিহ্ন চলে এসেছে দেখতে পাচ্ছেন। এই চিহ্ন উপরে দেখুন লেখা আছে ইংলিশ ইউএস, এইটাকে চেঞ্জ করে, মানে এখানে ক্লিক করবেন, তারপরে চেঞ্জ করবেন, দেখ করবেন বাংলা। তো একটু নিচে নামাবেন স্ক্রোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে দেখুন অ্যারাবিকে কিছু লেখা আছে, তার নিচে একটু নামালে দেখতে পাবেন বাংলা বাংলাদেশ আছে আর বাংলা ভারত আছে। তা আমরা বাংলা ভারত করব, এই অপশনটায় ক্লিক করব। দেখুন আমাদের হয়ে গেছে। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সাইজটাকে বড় করে দিচ্ছি, যাতে লেখাগুলো বুঝতে পারেন। এবার আমি কি করব, এখানে এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনে ক্লিক করে দেব। এখন যা আমি কথা বলছি তা দেখুন এখানে অটোমেটিক্যালি রেকর্ড হচ্ছে, আর যা বলবো তাই কিন্তু সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে। এত স্পিডে লেখা হচ্ছে যে ভাবাই যায় না, এত একটা ভালো সার্ভিস যে আমরা মুখে টাইপ করছি, যা যা বলছি সঙ্গে সঙ্গে দেখুন টাইপ হয়ে যাচ্ছে। আপনাদেরকে যা বলবো, যা যেভাবে আমি বললাম কথা, এ দেখুন আমি কথা বলছি, তো কথা বলছি যা কিছু বলছি তাই কিন্তু টাইপ হচ্ছে। দেখুন আমি কিন্তু কিছুই আর করছি না, জাস্ট আপনাদের সাথে কথা বলছি, আর যাই কথাই বলছি না কেন সবটাই কিন্তু অটোমেটিক টাইপ হচ্ছে। তো আমাদের যখন এই টাইপিং যতটা আমরা করতে চাইছি ততটা টাইপিং করে নেব, মানে কথাটা বলে নেব। কথা বলে নেওয়ার পর যা আমি লিখতে চাইছি লিখে নিয়ে সর্বশেষে আমি কি করব, এই লেখাটা কমপ্লিট, ধরুন আমি যা লিখতে চাইছি তা লেখা হয়ে গেছে আমার, এবার আমি এটাকে স্টপ করে দিতে চাইছি। তো স্টপ কিভাবে করব, আবার ওই সেই মাইক্রোফোন যে অপশনটা দেখতে পাচ্ছি রেড কালারের, এই মাইক্রোফোন অপশনটাই আরেকবার ক্লিক করে দেব। তো দেখুন আমাদের আর লেখা দেখতে পাচ্ছি না, এতটা টাইপ কিন্তু দেখুন আমি আপনাদেরকে শেখাতে শেখাতেই কিন্তু টাইপ করে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো এটা খুব সহজ। এবার এটাকে কি করবেন, এখান থেকে সিলেকশন করবেন, এভাবে সিলেকশন করে এর উপরে রাইট ক্লিক করবেন, তারপরে কপি করে নেবেন, অথবা শর্টকাট পদ্ধতি হচ্ছে কন্ট্রোল প্লাস সি প্রেস করেও কপি হবে। এবার স্ট্যাটে ক্লিক করব, তারপরে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে এই জায়গাতে আমি পেস্ট করে দেব। পেস্ট করার জন্য কন্ট্রোল দেবে থেকে ভি প্রেস করতে হবে, কন্ট্রোল দেবে ভি, দেখুন আমাদের লেখাগুলো চলে এসেছে। এই লেখাগুলো যদি আপনারা দেখুন, আমরা নর্মালি একটা লেখা দেখতে পাচ্ছি, এটাকে যদি আপনারা স্টাইলিশ করতে চান বা ফন্ট ফেসটা চেঞ্জ করতে চান, তা কিভাবে চেঞ্জ করবেন দেখুন। তো ফন্ট ফেস চেঞ্জ করার জন্য এটা লেখা, অ্যাকচুয়ালি লেখা আছে এটা ইউনিকোডে, তা আপনাকে গুগল থেকে একটি ইউনিকোড ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে গুগলে যাবেন,
দিয়ে গুগলে গিয়ে লিখবেন লিপি ঘর, লিপি ঘর ফন্ট। এই লিপি ঘর ফন্ট সার্চ দিবেন, সার্চ করে এখান থেকে ক্লিক করবেন অপশনটাই, দিয়ে দেখুন লিপি ঘরের ফন্ট ওপেন হয়ে গেছে। এই ফ্রি ফন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম স্টাইলিশের ফন্ট দেখুন দেখতে পাচ্ছেন। এবার যেটা আপনার পছন্দ হবে সেটাকে ডাউনলোড করবেন, দিয়ে ইনস্টল দেবেন। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে ফন্টটা চেঞ্জ করে। এই দেখুন আমাদের লেখার সিলেকশন আছে। এবার আমি ফন্ট ফেসটা চেঞ্জ করে আপনাদেরকে চেঞ্জ করে দেখাই কত সুন্দর সুন্দর ফন্ট আমি লিপি ঘর থেকেই ডাউনলোড করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও চেষ্টা করে দেখবেন ট্রাই করে। এই দেখুন বিভিন্ন রকম ফন্ট আছে, আমি ধরুন এটা আছে, আমি এটা করছি, দেখুন ক্লিক করছি লিপি ঘর, লিপি শ্রী ইউনিকোড ফন্টের নাম। এ দেখুন আমাদের লেখাটা কত সুন্দর একটা লেখা। এই লেখা ফন্টগুলোই কিন্তু বিয়ের কার্ডে ইউজ করা হয়, বিয়ের কার্ড ওয়েডিং কার্ড ডিজাইনিংয়ে। দেখুন খুব সুন্দরভাবে আমরা লিখে ফেললাম। এ তো জানলাম আমি ভয়েসের মাধ্যমে কিভাবে বাংলা টাইপ করব। এবার আমি শিখাবো একটি স্ক্যান করা ফটো বা যে কোনো ফটোর লেখাকে কিভাবে কপি করতে হয়। তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে ফটোর লেখা কিভাবে কপি করতে হয় তা জেনে নিই। আবারও আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটিকে, তারপর সেম জায়গাতেই দেখুন লেখা আছে জিমেল, ইমেজ, তারপরে যে গুগল অ্যাপ, এই গুগল অ্যাপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রোলটাকে নিচে নামাবো, নিচে নামিয়ে দেখুন এর আগে আমরা কাজ করলাম ডকসে, এবার আমি ক্লিক করব ড্রাইভ নামে। এই যে দেখুন একটি অ্যাপ আছে ড্রাইভ, এই গুগল ড্রাইভে ক্লিক করব। তো গুগল ড্রাইভ দেখুন ওপেন হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাই যে ছবিটার লেখাটাকে আমি নিতে চাইছি কপি করে সেই ছবিটা দেখাই। তো দেখুন আমাদের ছবিটা ডেস্কটপে রাখা আছে, এই ডেস্কটপের ছবিটাকে যদি আমি ওপেন করি তো দেখতেই পাচ্ছেন আমাদের হ্যান্ড রাইটিং। তো এই যে হ্যান্ড রাইটিং ছবির মধ্যে লেখা আছে সেই হ্যান্ড রাইটিংটাকে আমি শুধুমাত্র কপি করব, মানে লেখাগুলোকে। তো কিভাবে করব তার জন্য আমি ওপেন করেছি কি না গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে ওপেন করে নেওয়ার পর নিউ অপশনে ক্লিক করবেন, নিউ অপশনে ক্লিক করার পরে আপলোড করবেন, ফাইল আপলোড এই অপশনে ক্লিক করবেন। তারপরে যে ছবিটা আমি নিতে চাইছি সেই ছবির লেখাটাকে, সেই ছবিটাকে সিলেক্ট করব, দে ওপেন করব। ওপেন করলে দেখতে পাচ্ছেন আমাদের আপলোড হতে শুরু করেছে। এই দেখুন আমাদের আপলোড হয়ে গেছে। তাহলে আমি এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না, তাহলে কি করব একবার রিফ্রেশ মেরে দেব। তো দেখুন আমাদের এবার চলে এসেছে আমাদের হ্যান্ড রাইটিং এর যে ছবিটা, সেই ছবিটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ওপেন উইথে ক্লিক করব। ওপেন উইথ করার পর দেখুন এখানে লেখা আছে গুগল ডকস, এই অপশনটাই ক্লিক করবেন। গুগল ডকসে ক্লিক করলে সেম জায়গাতেই আমাদেরকে নিয়ে যাবে যেখানে আমরা এর আগে মুখে বলে টাইপিং করলাম। এই দেখুন গুগল ডকস মানে ডকুমেন্ট। এবার যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিতে যা যা লেখা আছে সমস্ত লেখাটাই দেখুন অটোমেটিক টেক্সট আকারে নিচে চলে এসেছে। এই দেখুন নিচে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।